তুলে দেবেন। আমাদের এখানে রয়েছেন আমাদের জেলার বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি সারা বাংলায় বিজেপি লড়ছে লড়বে, সারা বাংলায় বিজেপি জিন্দাবাদ। কালকে মমতা ব্যানার্জির ওই কথা সত্ত্বেও এই সমস্ত মানুষগুলো এসছেন, তারা দেখছেন যে একটা সর্বভারতীয় দল, যে দলের সদস্য সংখ্যা পৃথিবীর বৃহত্তম একটি রাজনৈতিক দল, তাদের সর্বভারতীয় সভাপতি, তিনি এসে সাধারণ মানুষের বাড়ি থাকছেন, সাধারণ মানুষের বাড়িতে যৎসামান্য দ্বিপ্রাহিক যে আহার ভোজন সেটা গ্রহণ করছেন কতটা আনন্দের সঙ্গে, সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গবাসীর সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে। যে আপনারা আগামীতেও দেখতে পাবেন অমিত শাহজির এই তিন দিনের যে আমাদের রাজ্য সফর, এই রাজ্য সফর শেষে আরও বিজেপিতে প্রচুর ঢল আসবে। অমিত শাহ জিন্দাবাদ, মুখার্জি লাহ প্রণাম, ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লাহ। কারণ আমাদের এর আগে থেকে আমরা যে সিপিএম করতাম, সিপিএম থেকে কোনো আমরা কোনো ব্যাপারে কোনো ইশারা পাই না, কোনো ব্যাপারে আমরা তাদের সাথে যোগাযোগ রাখলেও তারা কোনো কিছু রাখে না। আমরা স্বতঃফূর্তভাবে ইচ্ছাকৃত নয়, আমরা আনন্দের সহিত আর যোগ দিয়ে আমরা আজকে বিজেপিতে যোগ দিলাম।